আমি রামদেব ভাজি কাজ করতে পারি না, আমি আমার মার আছে, আমার সব কাজে মার আছে, সেখান থেকে যে আমার সব মার আছে, ঠিক আছে, পড়াইতে পড়াইতে বাল করতে করতে আসলাম কি একটা বিরাট কি আমি এটা তিন দিন থেকে চার দিন পাই দিচ্ছি বুঝছেন, মাত্র চার দিনই তো বেশি চাই দেন সেটা কথা না, কিন্তু সিলাই গেলে তো সিলাই দেবো জোরম যেটা বলেন না, সিলাই গেলে সিলে তো হবেই, তারপরে দিতে লুজ হয়ে গেছে বুঝলেন, পাক্কা জিনিস থাকে আমরা খুব মিথ্যা কথা, কিন্তু পাক্কা জিনিস থাকে না, পাক্কা কাঠ দুইটা চামড়াও তা পানিতে ভিজে নেয়, এক নম্বর কথা, দুই নম্বর কথা হলে কারণ পাক্কা যদি থাকে পানিতে তো ভিজে নেয়, পানিতে ভিজে নেয় মাস দিয়ে আগে একটা কনভার্টার এটা দিয়ে গেছিলাম, আপনি করেছিলেন মনে আছে, মাইকেল আছে অবশ্যই সেটা, তাই এরপরে আমি তো এটা পাই দিনই আর তিন চার দিন পাই দিচ্ছি, তিন চার দিনের মধ্যে একবার ইয়ে গেছে চামড়া বাবা পচবে শিখবে কাটবে আবার আনবেন আবার সেলাই করবেন আবার ঠিক করবেন, এটাই নিয়ম, নতুন বানাই দিতাম তাই করুন, হ্যাঁ বাবা এটা বানাই দিলাম গ্যারান্টি কি কালি বিক্রি করো না, লিকুইড কালি কই পাওয়া যাবো, লিকুইড কালি আমার নি পাইবেন আপনি সরি লাগবো যে ওলা হইলো আপনার সত্তর টাকা এক বোতল তুলা তুলা এক তুলা মানে ইয়ে এক তুলা আপনি ভবানি আপনাকে গুড়া রং গুড়া রং বুঝছেন আমি যে ভবানি আপনাকে এইভাবে দিই, আচ্ছা আর যদি মুসলমান মানুষের কাছে বলে আমি যে না বাবা হবে না দেড়শো টাকা লাগবে, এক তোলায় কয়টা ই করা দেবে হলে দেড়শো টাকা লাগবে, আচ্ছা আমি মুসলমান লোক এলে পেলে বলি দেড়শো টাকা লাগবে, এই যে হিন্দু তো জানি বলছে তাই তো আপনি একই জাতের তো জানেন, এক তোলায় কয়টা কাজ করা যাবে, বিশ পঁচিশ তিরিশ জোড়া কোনো ব্যাপার না, ওই গুলায় রাখা লাগবে না, এটা যে চায়ের বোতল হবে বিশাল লগন হয়েছে সিঙ্গেল।